1974-এ ভিসা চুক্তির বদলে নতুন চুক্তি করল দিল্লি ও ইসলামাবাদ। শনিবার ইসলামাবাদে বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ ও পাক অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিক এই নতুন ভিসা চুক্তিতে সই করেন। 38 বছর পর ফের ভিসা চুক্তি সই হল দুদেশের মধ্যে। এই নতুন চুক্তির জেরে ভারত ও পাকিস্তানের নাগরিকদের দুই দেশে যাতায়াত আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। কূটনৈতিক ভিসার ক্ষেত্রে আগে ভিসা ইস্যুর কোনো নির্দিষ্ট তারিখ ছিল না, এখন 30 দিনের মধ্যেই ভিসা পাওয়া যাবে। আগে উচ্চপদস্থ আধিকারিকদের ক্ষেত্রে একক ভিসা দেওয়া হতো, এখন এই ধরনের ভিসা পেতে লাগবে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। পর্যটকদের ভিসা পাওয়ার ক্ষেত্রে আগে কোনো নির্দিষ্ট বিধি ছিল না, এখন 10 জনের কম ও 50 জনের বেশি পর্যটককে ভিসা দেওয়া হবে না। ভিসার মেয়াদ 30 দিন। ভিসার আবেদন গৃহীত হবে বৈধ ট্যুর অপারেটরের মাধ্যমে, আবেদন করতে হবে 45 দিন আগে। তীর্থযাত্রীদের জন্য ভিসার ক্ষেত্রে আগে কোনো নির্দিষ্ট বিধি ছিল না, এখন কমপক্ষে 45 দিন আগে আবেদন করতে হবে। তীর্থযাত্রা 10 দিন আগে ভিসা দেওয়া হবে, একজনের ক্ষেত্রে ভিসার মেয়াদ 15 দিন। নতুন এই ভিসা চুক্তির ফলে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্কের উন্নতি ঘটতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল। I see the positive change in the atmosphere, you know, and I would like to compliment the present leadership of Pakistan. And this is the first step towards easing out the travel restrictions between the two people. And this is again an effort towards moving towards stronger people-to-people contact between the two peoples. ভিসা চুক্তির পাশাপাশি দুই দেশের সন্ত্রাস, জম্মু কাশ্মীর সমস্যা এবং সিয়াচেন প্রসঙ্গেও আলোচনা হয়। বৈঠক শেষে এস এম কৃষ্ণ দাবি করেছেন, 26 সাগরের মূল ষড়যন্ত্রীদের শাস্তি দেওয়ার ব্যাপারে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তাঁর পাক দোসর হিনা রব্বানি খার। সন্ত্রাস মোকাবিলায় যৌথ পদক্ষেপের ব্যাপারেও সম্মত হয়েছে দুই প্রতিবেশী দেশ। যদিও সন্ত্রাস দমনের নীতি নির্ধারণে নির্দিষ্ট কোনো লক্ষ্যে পৌঁছতে পারেনি দিল্লি ও ইসলামাবাদ। পাক বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার জানান, বিষয়গুলি নিয়ে আরও আলোচনা প্রয়োজন, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। সূত্রের খবর, পাক জেলে বন্দী সরবজিৎ সিংহের মুক্তি নিয়েও দুদেশের মধ্যে আলোচনা হয়। এদিকে পাকিস্তানের তরফে আশ্বাস দেওয়া হয়েছে সে দেশে বন্দী ভারতীয় মৎস্যজীবীদের দ্রুত মুক্তি দেওয়া হবে। এবিপি আনন্দ।